নবমী, আজকে লাঞ্চ থেকেই শুভ নবমী শুরু করছি। আবার আসছি আমি তোমাদের সাথে কথা বলতে, শুভ নবমী উইশ করতে। এই দেখো আজকে ডিফারেন্ট আছে, আজকে হলো, এতদিন তো চিকেন খেয়েছি, আজকে হলো ফিশ কালিয়া। জানো মাই করেছে, মাসি তো আসেনি, আর ওইদিকে ভাত আছে, ভাত তো আর কিছু দেখানোর নেই। তো ফিশ কালিয়া হলো শুভ নবমীর স্পেশাল লাঞ্চ। চলো লাঞ্চ করে নি, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বল। হ্যালো ফ্রেন্ড, শুভ নবমী সবাইকে, শুভ নবমী। সেই লাঞ্চের পরে তারপর আর কথা হয়নি, তবে একটু বিজি ছিলাম, একটু এইগুলো পোস্টিং করছিলাম, এই সামনে একটু বিজি ছিলাম। এই যে এখন বেরোচ্ছি, এখন বাজে হলো 6টা, দেখি তো 6:30 বেজে গেছে, এখন আমি বেরোচ্ছি। তো আজকে কোথায় যাচ্ছি? এখন ডাইরেক্ট সরাসরি আজকে, খুব একটা এই কদিন যা ঘুরেছি যা ঘুরেছি, নবমীর দিনটা বরাবরই আমরা যখন কোভিড এর আগে ঘুরতাম আর কি, তো নর্মাল হালকা ফুলকাই রাখতাম, পাড়ার মধ্যেই রাখতাম। তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কোথায় আমি ফাইনালি নবমীর দিন কোথায় যাচ্ছি। তো চলো বাই, চলো ডাইরেক্ট মণ্ডপে গিয়ে দেখা হবে, চলো। নতুন জুতোটা কিনেছি, যেটা তোমাদের বলেছিলাম যে দেখাবো, যে সেদিন ষষ্ঠীর দিন যে কিনলাম, তারপরে আর তোমাদের দেখানোই হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এই জুতোটা কিনেছি, চলো এবার যাওয়া যাক। আমরা পৌঁছে গেছি নাকতলা উদয়ন সঙ্গতে। তো এখানেই আসার কথা ছিল, আসা হয়নি। আজকে মোটামুটি ভিড় আছে, অত ভিড় নেই, মোটামুটি ভিড় আছে। তো এটাই আমাদের পাড়ার পুজো, শুধু পাড়ার না, এটা কলকাতার, মানে কলকাতার দুর্গা পুজো হিসাবে ওয়ান অফ দ্য মোস্ট টপ পুজো অফ কলকাতা। যারা মানে কলকাতার ঠাকুর দেখো, যারা টালিগঞ্জ এরিয়াতে থাকো, যারা শুধু টালিগঞ্জ না, মানে কলকাতায় যারা দেখো আর কি খুব ঠাকুর, তো তাদের জন্য নতুন কিছু না, যাদের জন্য নতুন তাদের জন্যই বলছি যারা কলকাতার বাইরে থাকো, তো বরাবরই দারুণ করে। তো চলো আমাদের সাথে থাকো। পৌঁছে গেছি আমরা নাকতলা উদয়ন সঙ্গতে, মোটামুটি দেখতেই পাচ্ছে ফাঁকাই আছে। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। তারা তেমন লাইটিংসও দেয়নি নাকি ওই সামনেরটা? চলো মন্ড ওই কাছাকাছি এসে তারপর আমি শুরু করবো। পৌঁছে গেছি নাকতলা উদয়ন সঙ্গতে, চলো দেখতে থাকো। সব এখানেও সব টেলারিং এর সব দেখতে পেলে তোমরা, যেমন তোমাদের দেখিয়েছিলাম হিন্দুস্তান পার্কে, গড়িয়াহাটা হিন্দুস্তান পার্কে, ওরকমই অনেকটা ব্যাপার। এখানে আবার কি ইট দেখাচ্ছে, ইট? হ্যাঁ, দেখো পুরোটা দেখো।
সামনে। উদয়ন অপোজিটে যেই ঠাকুরটা আছে ওটা দেখতে আমরা চলে এসে মা বসে পড়লে কি অমনি না এই বসার জায়গা পেয়েছি, কেমন লাগছে? আমি ঠাকুরটা তুলে আনছি। এই দেখো একদম সামনে থাকবে, কি সুন্দর প্রতিমা। সামনে ফ্যান আর এখানে জায়গা পেয়ে গেছি বসার। দেখো হেভি বসি হচ্ছে, উপরটা দেখো কেমন লাগছে, মনটা খারাপ হয়ে যায়। কত আমি এনজয় করলাম, কত আমরা এনজয় করলাম। এবার আসে 2022 দুর্গা পূজা, আজকে লাস্ট দিন, তো প্রচন্ড মিস করবো। যে বলে না মানুষের জীবনে খুশিটাই খুব কম, সব ওটাকেই আমাকে ধরে রাখতে হবে। এই প্রবলেম, এই হেনা হেনা তেনা, এই এই টাকা পয়সার প্রবলেম, এই প্রবলেম। বাবা আমার আবার কপিরাইট হবে না, তো আজকে কপিরাইটের তোয়াক্কা করবো না। আমাদের বেঙ্গলিটা পূজা কোনোদিন শেষ, এরপরে এই ঠাকুর অনেকদিন থাকবে। তারপর কার্নিভাল আছে ওয়েস্ট বেঙ্গলে, জানো তোমরা, 8 তারিখে কার্নিভাল। এই মিলি তোর বার্থডের দিন কার্নিভাল কলকাতাতে। তারপরে আর কি আছে? তারপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, আমাদের সেলিব্রেশন শেষ। আমরা ইন্ডিয়ানরা সব কিছু সেলিব্রেট করি, ব্লগিং চ্যানেলে দিচ্ছি না, এটা শুধু তোমার জন্য। তো ভাবলাম তোমার সাথে শেয়ার। এই যে এখানে একটা পুজো হচ্ছে, এই যে কি আইস অ্যান্ড অপটিক্যাল নাথ মেডিকেল হল, এই পুজো এখানে পুজো হচ্ছে। পুজোটা বেশ সুন্দর, বেশ সুন্দর আমার লেগেছে ঠাকুরটা, এই পুজোটা। তো তোমার সাথে একটু শেয়ার করলাম। আমাদের পাড়ায় চলে এসছে এই যে আপনে, এখানে মা একটু জিনিস নিচ্ছে। আর এই দেখো এই লাইটিংটা খুব ভালো লাগে। মনটা ভীষণ খারাপ লাগছে, আজকেই শেষ। এই বছরটা খুব ভালো কাটলো, পুজো খুব ভালো কাটলো, তো কী আর করা যাবে, এটাই তো দুনিয়ার রীতি, এটাই দস্তুর।